আল্লাহ বলছেন আমার নবী তখনও নবী যখন আমি কোন নবীকে নবুয়ত দেই নাই। আর বক্তা বলতেছে নবী 40 বছর আগে নবী ছিলেন না, তার মানে বোঝা যায় এই বক্তা হচ্ছেন আল্লাহর কথার বিরুদ্ধে অবস্থান নিয়ে ভণ্ড, ঠিক কিনা? বাংলাদেশের প্রথিত যশ একজন স্কলার বক্তব্য দিয়েছেন আল্লাহ নবী তো 40 বছর আগে নবীই ছিলেন না। তিনি যখন বলেছেন আল্লাহর হাবিব 40 বছর আগে নবী ছিলেন না, আসলে নবী ছিলেন কি ছিলেন না এটা পর্যালোচনা করা দরকার কিনা? আরো জোরে বলেন দরকার কিনা? পবিত্র কোরআন সূরা আহজাবের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনকুম মিসাকান গলিযা। আল্লাহ বলছেন শোনো, আমি আমার নবীদের থেকে যখন প্রতিশ্রুতি নিয়েছিলাম সেই প্রতিশ্রুতি নেওয়ার সময় পাঁচজন টপ 5 লেভেলের পয়গম্বর ছিলেন, ও নবী এর মধ্যে আপনিও ছিলেন, ইব্রাহিমও ছিল, নূহও ছিল, মুসাও ছিল, ঈসা আলাইহিসসালাম তানিও ছিলেন। মারহাবা বলেন। আল্লাহ কি বললেন? আমি একটা প্রতিশ্রুতি নিয়েছি এবং ওইখানে সমস্ত নবীরা ছিলেন এবং সেখানে এরকম বিখ্যাত পাঁচজন নবীর নাম আল্লাহ ইন্ডিভিজুয়ালি উল্লেখ করে বলেছেন। এখন সেই প্রতিশ্রুতিটা কোথায়? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকান লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরান্না। আল্লাহর হাবিবকে বলছেন ওই প্রতিশ্রুতির দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমি সমস্ত নবীদেরকে একত্র করলাম, একত্র করার পরে আমি বললাম লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিতে চাই, হিকমত দিতে চাই। যাদেরকে আল্লাহ কিতাব দেন এবং হিকমত দেন তারাই সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে নবী এবং রসুল হিসাবে স্বীকৃতি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীদেরকে ডেকে বলে, হ্যাঁ নবীদের রুহুরা, আমি তোমাদেরকে কিতাব এবং নবুয়ত দিয়ে ধন্য করতে চাই, কিন্তু একটা কন্ডিশন আছে, একটা শর্ত, সুম্মা জাআকুম রাসূল, যখন আমার রসুল তোমাদের সামনে আসবে মুসাদ্দিকুর লিমা, তোমরা তখন তোমাদের রেসালাতকে ছেড়ে দিয়ে আমার রসুলকে সত্যায়ন করবা, লাতুমিনুন্না বিহি, এবং তার প্রতি ইমান আনবা, ওয়ালা তানসুরান্নাহু, এবং তাকে সাহায্য করবা। এবার তোমরা বলো এই তিনটা শর্ত মেনে নিতে কি তোমরা রাজি? আকরারতুম ওয়া আখাযতুম আন যালিকুম ইসরি, এটা কি তোমরা মেনে নাও? সবাই বললেন কলু আকরার না, আল্লাহ আমরা মেনে নিয়েছি। আল্লাহ বললেন শুধু মানলে হবে না, তোমাদেরকে অবশ্যই অবশ্যই এ ব্যাপারে সাক্ষী দিতে হবে, সিগনেচার করতে হবে। ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হলাম, তোমরাও সাক্ষী হয়ে যাও। মারহাবা বলে। এই যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে উল্লেখ করে যে আমার রসুল তোমাদের কাছে আসবে, আমার রসুলকে। তাফসির ইবনে আব্বাসের মধ্যে হযরত আব্দুল ইবনে আব্বাস, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, যার ব্যাপারে আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল, এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দুজন বলছেন এই যে রসুলের কথা উল্লেখ করলেন, এই রসুল আর কেউ না, এই রসুল হচ্ছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ। তাহলে কোরআনে নবীদেরকে নবুয়তি দেওয়া হয় নাই সেই সময়ে আল্লাহ যে রসুলকে প্রেজেন্টেশন করলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ। মারহাবা বলেন। এবার আসেন হাদিস সুনান তিরমিজি, যেটা সিয়াসত্তার কুতুবে সত্তার মধ্যে হাদিস, সহি হাদিস, এটাকে গয়েরে সহি বলার সুযোগ পৃথিবীর কোনো মহাদ্দেশের নাই, কোনো আলেমের নাই, কোনো মুফতির নাই, এমনকি যারা আলেম হতে হলে সুনান তিরমিজি পড়তে হয়। সুনান তিরমিজির সর্বশেষ অধ্যায় মানাকিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ের 3609 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ও নবী আপনি বলেন তো আপনার উপরে কখন নবুয়ত নির্ধারণ করা হলো? আল্লাহর হাবিব বললেন শোনো, কালা ওয়া আদামু
বাইনা রুহে ওয়াল জাসাদ, আদম যখন রুহু এবং শরীর দুইটা আলাদা ছিল, রুহু যখন আলমে আরোহায়, দেহটা যখন জান্নাতের বিছানার মধ্যে গড়াগড়ি খায়, সেই সময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। তাহলে এবার বলুন তো, যারা বলে চল্লিশ বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ছিলেন না, তারা তারা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আল্লাহ বলছেন আমার নবী তখনও নবী যখন আমি কোন নবীকে নবুয়ত দেই নাই। আর বক্তা বলতেছে নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না, তার মানে বোঝা যায় এই বক্তা হচ্ছেন আল্লাহর কথার বিরুদ্ধে অবস্থান নিয়ে ভণ্ড, ঠিক কিনা? বক্তা বলছেন নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না, একই প্রশ্ন নবীকে করা হচ্ছে, নবী বলছে আদম যখন মাটি পানি আমি নবী তখন নবী, আর বক্তা বলছে নবী ছিলেন না, তার মানে বোঝা যায় এই বক্তা কোনোদিন আমার নবীর সুন্নাতের অনুসারী হতে পারে না, এই বক্তা মুনাফিক, নবীর সম্মানের দুশ্মন, ঠিক কিনা? এই জন্য সুন্নি জনতাকে, আমাদের যুবক সম্প্রদায়কে, আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদেরকে সতর্ক হতে হবে, জানতে হবে, জ্ঞান নিতে হবে, ট্রেন্ডিং বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে মোকাবেলা করতে হবে। খবরদার, মনে রাখবেন আল্লাহর হাবিবের সুমহান শান মানের ব্যাপারে আমরা কখনোই কোনোদিন কোনোভাবে কম্প্রোমাইজ করব না, সাথ দেব না।